Assalamualaikum, সুপ্রিয় আহমেদ বনে একাডেমিক স্কুল এন্ড কলেজের নবম শ্রেণী বিজ্ঞান শাখা শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রত্যেককে আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আমরা একটু প্রিপারেশন নিচ্ছি, একটু লাগিয়ে নিচ্ছি, তোমাদের শুনতে যেন সমস্যা না হয় এটা আমি একটু লাগিয়ে নিচ্ছি। আমার মনে হয় এবার তোমরা ভালো শুনতে পাচ্ছ। চলো আমরা এবার আমাদের মূল আলোচনা, যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করব তা একটি কবিতা দিয়ে শুরু করতে পারি, যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। সেই কাজ নিয়ে আমরা কথা বলবো। আবার অনেক সময় এটাও জানি যে আমাদের যদি শরীরে শক্তি না থাকে আমরা কাজ করতে পারি না, এটাও আমরা জানি। কাজ করতে গেলে আবার শক্তিরও প্রয়োজন হয়। আবার আমরা অনেক সময় দেখি ক্ষমতার একটা বিষয় থাকে, কার ক্ষমতা কত। ক্ষমতার লড়াই আমরা কিন্তু দেখি, আমরা অনেক সময় অনেকে দেখিয়ে দিব আমার ক্ষমতা কত। এমন নানাবিধ বিষয় নিয়ে কিন্তু আমরা বাস্তব জীবনেও এই শব্দগুলো শুনে থাকি বিভিন্ন সময়। বাট আমরা আজকের ক্লাসে তোমাদের সেই আমাদের বাস্তব জীবনের সাথে বিজ্ঞানের যে একটা চমৎকার মিল রয়েছে, আবার কিছু ব্যতিক্রমও আছে, সেই বিষয়গুলো আমরা আজকে এখানে চলো আলোচনায় আমরা জানবার চেষ্টা করব, বুঝবার চেষ্টা করব। এবং তোমরা যারা এই মুহূর্তে আমার সাথে আছো, আমার সাথে আমাদের এই ল্যাব অ্যাসিস্ট্যান্ট আমাদের মলি থাকছে আমার সাথে আজকে, ঠিক ক্যামেরার পিছন থেকেও মলি আমাকে সাহায্য করছে, আর পুরো কাজটা সহযোগিতা সে থাকছে। এবং তোমরাও আশা করি আমাকে আমার সঙ্গে থেকে সহযোগিতা করবে। তোমাদের যদি কোনো কমেন্টস থাকে, কোশ্চেন থাকে, এটা আমাকে জানিয়ে দিলে আমি পেয়ে যাব কোনো থাকলে। তো চলো আমরা প্রথমে তোমাদের স্ক্রিনে দেখো লেখাই আছে কাজ, ক্ষমতা ও শক্তি। এটি তোমাদের চতুর্থ অধ্যায়। আমি মোহাম্মদ ফরহাদ কবির তোমাদের সঙ্গে যথারীতি থাকছি আজকের এই ক্লাসে। তো চলো আমরা শুরুতে এই কাজ, ক্ষমতা ও শক্তি এই পুরো অধ্যায়টার তিনটা অংশে আমরা ভাগ করতে পারি, একটা কাজ, একটা ক্ষমতা, একটা হচ্ছে শক্তি। তো আমরা প্রথমে আজকে একটু কাজ নিয়ে একটু জানবার চেষ্টা করব যে আসলে কাজ কী। তো চলো আমরা বিজ্ঞানের ভাষায় একটু কাজ সম্পর্কে জানতে চাই এবং পরিচিত হতে চাই। তোমরা স্ক্রিনে আমরা এখানে তিনজনকে দেখব, তিনজনের মধ্যে তোমরা আমাকে একটু বলবে কষ্ট করে আসলে এখানে কে কাজ করছে, আমরা এখান থেকে একটু দেখতে চাই। তো আমরা একটু ওয়েট করছি, দেখি এটা চলে আসবার কথা। আমরা একটু দেখি, হ্যাঁ আমরা ঠিক আছে, আমরা একটু তোমাকে দেখিয়ে দিচ্ছি এখানে। আমরা একটু এখান থেকে দেখিয়ে নিচ্ছি, হ্যাঁ দেখো এবার এখানে একজন পড়াশোনা করছে, সময় যাচ্ছে, সে টেবিলে বসে বসে পড়ছে, তোমরা খুব ভালোভাবে দেখো সে পড়ছে, সময় যাচ্ছে। আমাদের স্বাভাবিক জীবনে কিন্তু আমরা বলবো সে সত্যিকারের কাজের মেয়ে, সে পড়াশোনা করছে, অনেক কোন ধরে পড়াশোনা করছে, সে অনেক কাজ করছে, এটি বাবা মারা বলবে। আরেকটি ছেলেকে দেখো, সে একটা পাথরকে ঠেলছে, সে পাথরকে ঠেলছে এবং খুব ক্লান্ত হয়ে গেছে, তার কাছেও কিন্তু মনে হচ্ছে সে অনেক কাজ করছে, পাথরটাকে ঠেলতেছে অনেকক্ষণ ধরে। আবার আমরা এমনটাও দেখব যে দেখো সে ক্লান্ত। আবার আরেকটা ঘটনা দেখো, এবার দেখো আরেকজন, দেখো একটি ছেলে, সে একটি বক্স, একটা হাতে বক্স নিয়েছে এবং সে বক্সটাকে সামনের দিকে ধাক্কা দিয়েছে এবং বক্সটি সরে গিয়েছে, আবার সে কাছের দিকে টান দিয়েছে, আবার বক্সটা কিন্তু কাছে চলে আসছে, এবং সে উপরের দিকে বক্সটাকে তুলতে চেয়েছে এবং বক্সটা কিন্তু উপরের দিকে উঠে গিয়েছে। তো এখন আমাদের এই যে তিনটি ঘটনা তোমরা এখানে দেখলে, আসলে এখানে কে কাজ করলো এটি আমরা একটু তোমাদের কাছ থেকে জানতে চাই, আসলে এখানে কে কাজ করলো। আর তোমরা একটু সময় নাও, আমরা চিন্তা করে দেখি আসলে এখানে কে কাজ করলো, এখানে কে কাজ করলো। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমজন যে অনেকক্ষণ ধরে পড়াশোনা করছিল সে, নাকি যে একটা পাথরকে বারবার ঠেলছিল কিন্তু সে সরাতে পারছিল না সে, নাকি যে একটা বক্সকে হাতে ধরে উপরে
উঠাতে চাইলে উপরে উঠাতে পারলো, সামনের দিকে ধাক্কা দিল, বক্সটা সামনে গেল, আবার তার নিজের দিকে টান দিল, বক্সটা তার নিচের কাছে আসলো। আসলে কে কাজ করলো? দেখো, আমাদের বাস্তব জীবনে মনে হবে তিনজনেই কাজ করেছে, কেউ তো বসে নেই, সে বসে বসে পড়াশোনা করছে, একজন পাথরকে ধাক্কা দিচ্ছে, আবার আরেকজন একটা বক্সকে কখনো ঠেলছে, কখনো টানছে, কখনো বা লিফট আপ করছে বা উপরের দিকে উঠাচ্ছে। তো বাস্তব কনসেপ্ট থেকে এটিই তোমাদের কাছে মনে হবে তিনজনেই কাজ করেছে, কিন্তু বিজ্ঞান কিন্তু শিক্ষার্থী বন্ধুরা অন্য কথা বলে। বিজ্ঞান বলে যে এখানে একমাত্র শেষের যে ছেলেটি, তুমি যাকে দেখেছো একটা বক্সকে সে সামনে ঠেলে দিল, বক্সের সামনে গেল, আবার সে নিজের দিকে টানলো, বক্সটা তার কাছে আসলো, আবার সে বক্সটাকে উপরের দিকে তুলতে চাইলো, বক্সটা উপরে উঠে গেল, এই শেষের যে ছেলেটি সেই কাজ করেছে বিজ্ঞানের ভাষায়। আর যে প্রথম দুজন ছিল তারা কিন্তু কেউ কাজ করতে পারেনি। এটা বিজ্ঞানের কথা কিন্তু আমি বলেছি, আমি তোমাদের সাথে আবারও বলি, এটা কিন্তু বিজ্ঞানের কথা বলছে শিক্ষার্থী বন্ধুরা, যে শেষের যে ছেলেটি যে বক্সটিকে তার ইচ্ছা মতো সামনের দিকে ছেলতে পেরেছে, তার নিজের দিকে নিয়ে আসতে পেরেছে, আবার সে লিফট আপ করতে বা উপরের দিকে তুলতে পেরেছে, একমাত্র সেই কাজের ছেলে। আর যারা কিন্তু এখানে কাজ তোমরা দেখলে, তারা তুমি বলতে পারো কাজ করবার চেষ্টা করেছে, বাট তারা কিন্তু আসলে আমাদের বিজ্ঞানের ভাষায় কাজ করতে সমর্থ হয়নি। কেন বললাম, চলো এই ব্যাখ্যাটা একটু আমরা দেওয়ার চেষ্টা করি। যেমন ধরো বিজ্ঞান কী বলে, বিশেষ করে পদার্থবিজ্ঞান কী বলে, কখন কাজ হবে? দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের স্ক্রিনে লেখা আছে, যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয় এবং বস্তুর যদি বলের অভিমুখে দূরত্ব অতিক্রম করে তখনই কাজ সম্পন্ন হয়। তাহলে দেখো সংজ্ঞাটা আমি আরেকবার বলছি, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি আমাদের মলিকে বলবো যে মলি নিশ্চয়ই আমাকে মনিটর করা হচ্ছে, লেখাটা দেখা যায় কি না একটু আমার শিক্ষার্থীরা যেন দেখতে পায়, আপনি ব্যবস্থাটা একটু করবেন। তো যাই হোক, এখানে যেটা বলা আছে, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটি যদি বলের অভিমুখে দূরত্ব অতিক্রম করে তখন সম্পাদিত কাজ হয় বা কাজ সম্পাদিত হয়, একটু টাইপিং মিস্টেক আছে সেটা হবে, তখন কাজ সম্পাদিত হয়। তো যাই হোক, তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে খুব ভালোভাবে দেখতে পাচ্ছ, তাহলে এই যে আমাদের স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি একটা লোক, সে বারবার একটা বক্সকে সামনের দিকে বল প্রয়োগ করছে, ধরো 12 নিউটন বল প্রয়োগ করছে, এবং এই লোকটি এখান থেকে শুরু করে এখানে আসতে পারলো। তার মানে কী হলো, সে যেদিকে বল প্রয়োগ করলো বক্সটি সেদিকে গেল, তার মানে এখানে কাজ হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা নিশ্চয়ই বুঝে গিয়েছি, তাহলে কাজ কখন হয়, যখন আমরা কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি, যদি সেই বস্তুটি বলের দিকে দূরত্ব অতিক্রম করে তখন এই কাজ সম্পন্ন হয়। এবং অনেক সময় আমরা এই কথাটিকে এইভাবে বলতে পারি যে যদি কোনো বস্তুর উপর আমরা বল প্রয়োগ করি, বল প্রয়োগের ফলে যদি সেটি বস্তুর দিকে স্মরণ ঘটে, মানে বলের দিকে স্মরণ ঘটে, আমরা যদি কোনো একটি বস্তুর উপর বল প্রয়োগ করি, যদি বল প্রয়োগের দিকে বস্তুর স্মরণ ঘটে, তবে সেখানে কাজ সম্পন্ন হয়। তো শিক্ষার্থী বন্ধুরা এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো কেন আমি বলেছি শেষের ছেলেটি কাজ করেছে, কারণ প্রথম মেয়েটি কী করছিল, বসে বসে পড়ছিল, বাট মেয়েটির কোনো অবস্থানের পরিবর্তন হচ্ছিল না, মেয়েটি কাউকে সরাতে পারছিল না, সুতরাং মেয়েটি কোনো কাজ করেনি। আর দ্বিতীয় ছেলেটি কী ছিল তোমাদের মনে আছে, সে বারবার ধাক্কা দিচ্ছিল পাথরটাকে, বাট মানে একদম বিজ্ঞানের ভাষায় বলবো খুব খারাপ লাগছিল, সে হাঁপাচ্ছিল পাথরকে ধাক্কাতে ধাক্কাতে, খুব ক্লান্ত হয়েছিল, বাট বিজ্ঞানের ভাষায় সেও কিন্তু কোনো কাজ করতে পারেনি। কেন পারেনি? কারণ সে যেদিকে পাথরটাকে ধাক্কা দিয়েছিল পাথর কিন্তু সেই দিকে সরে যায়নি, তাই এখানে তার স্মরণ ঘটে নাই, পাথরটি স্মরণ নেই মানে স্মরণ ঘটে নাই, অথবা ধাক্কা যেদিক দিয়েছিল সেই দিকে দূরত্ব অতিক্রম করে নাই, এই কারণে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এখানে কাজ সম্পন্ন হয়নি। তো আমি নিশ্চিত তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো যে কাজ কখন হবে, যখন আমরা কোনো বস্তুর উপর বল প্রয়োগ করব, এবং বল প্রয়োগের ফলে আমি যে বস্তুর উপর বল প্রয়োগ করছি যদি বস্তুটি সেই দিকে অগ্রসর হয় তাহলেই কাজ সম্পন্ন হবে। শিক্ষার্থী বন্ধুরা আমি নিশ্চিত তোমরা এটি বুঝতে পেরেছো। এখন আসো, কাজকে আমরা কীভাবে পরিমাপ করব, কতটুকু কাজ করেছি আমরা এখানে, যদি এমন কথা আমাদের বলতে হয়। তো দেখো এখানে লেখা আছে যে আমি যতটুকু বল প্রয়োগ করেছি আর এই বল প্রয়োগের ফলে বস্তুটির স্মরণ যতটুকু ঘটলো, এই দুটো গুণফলে যে মান পাওয়া যাবে সেটা হচ্ছে কৃতকাজের মান। সে ফর এক্সাম্পল আমি তো মুখে মুখে বলে দিই, ধরো আমি একটা বস্তুর উপর, মানে এখানে তুমি বলতে পারো আমি একটা বস্তুর উপর 12 নিউটন বল প্রয়োগ করেছিলাম, 12 নিউটন বল প্রয়োগ করার ফলে এই বস্তুটি 5 মিটার দূরত্ব অতিক্রম করেছিল বল প্রয়োগের দিকে, তাহলে এখানে স্মরণ হচ্ছে 5 মিটার আর বল হচ্ছে তোমার 12 নিউটন, তাহলে যদি আমি দুটোকে গুণ করে একসাথে, তাহলে 5 × 12 তার মানে 60, 5 × 12 = 60, তাহলে এখানে
সরি, তো এখানে তুমি যেটা দেখবে যে আমাদের এখানে কিন্তু মোট 5 বরং 60 বা 60 জোল কাজ সম্পাদিত হয়েছে। তো আমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছি যে যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয়, বল প্রয়োগের দিকে বস্তুর স্মরণ ঘটে তবে তাকে কাজ বলে, আর বল এবং স্মরণের গুণফল দ্বারা কাজের পরিমাণ নির্ণয় করা হয়। এখন এই কাজ সম্পর্কে কিন্তু আরও নানান কথা আছে, তোমাদের বইয়ে লেখা আছে, ধনাত্মক কাজ আছে, আমাদের ঋণাত্মক কাজও আছে। এখন ধনাত্মক কাজ কি আর ঋণাত্মক কাজ কি, তোমাদেরকে এই ব্যাপারটা আমি একটু বোঝাবার চেষ্টা করি। চলো, যেমন ধরো ধনাত্মক কাজ কি, যেমন এই যে তুমি এতক্ষণ দেখলে আমাদের এখানে যে সে এখানে এই যে সে যেদিকে বল প্রয়োগ করছে সেই দিকেই কাজ হচ্ছে, অর্থাৎ বস্তুর স্মরণ সেদিকে ঘুরছে। যদি এমনটা হয় কোনো বস্তুর উপর যে দিকে বল প্রয়োগ করা হয় যদি বস্তুটি সেই দিকে অগ্রসর হয় তাহলে এই ধরনের কাজকে আমরা বলবো ধনাত্মক কাজ। আবার আসো, আরেক ধরনের কাজ আছে যেটাকে আমরা বলি ঋণাত্মক কাজ বা নেগেটিভ ওয়ার্ক। এটি কি জিনিস? এটি হচ্ছে কোনো বস্তুর উপর বল যেদিক ক্রিয়া করে স্মরণ যদি তার উল্টো দিকে হয় বা বিপরীত দিকে হয় তাহলে সেই ক্ষেত্রে যে কাজ সম্পন্ন হবে তাকে আমরা বলবো ঋণাত্মক কাজ। তুমি এটিকে এভাবে বলতে পারো যে বল প্রয়োগের বিপরীত দিকে স্মরণ ঘটলে যে কাজ সম্পন্ন হয় তাকে ঋণাত্মক কাজ বলে। সে ফর এক্সাম্পল, তো আমরা জানি যে ডিউ টু গ্র্যাভিটি বা অভিকর্ষ বলের প্রভাবে এভরিথিং লাভস টু ফল ডাউন, সব কিছু কিন্তু নিচে পড়তে পছন্দ করে। তো ধরো এই যে আমি আমার এখানে সে আমার তোমাদের দেখতে পাচ্ছ রিমোট আমার কাছে আছে, যদি আমি ছেড়ে দিই এটা কিন্তু নিচে পড়ে যাবে। তো দেখো এই রিমোট কিন্তু নিম্নমুখী বল অনুভব করছে, অভিকর্ষ বল অনুভব করছে, সে কিন্তু অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকেই পড়ে যাবে। কিন্তু আমি এই রিমোটটাকে ছেলে উপরের দিকে উঠাচ্ছি, দেখো তাহলে অভিকর্ষ বল হচ্ছে নিচের দিকে আর আমি একে তুলছি উপরের দিকে, তাহলে বল এবং স্মরণ এরা কিন্তু পরস্পর বিপরীতমুখী। অভিকর্ষ বল নিচের দিকে আর আমি টানছি এটাকে উপরের দিকে, তাহলে এরা বিপরীত দিকে। তা বল কাজ করছে এই দিকে, স্মরণ ঘটছে এই দিকে, তাহলে স্মরণ হচ্ছে বলের বিপরীত দিকে। যদি এমনটা হয় যে স্মরণ বলের বিপরীত দিকে হয় তাহলে এই ক্ষেত্রে যে কাজ সম্পন্ন হবে তাকে আমরা বলবো তোমার ঋণাত্মক কাজ। আই হোপ মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা আশা করছি বুঝতে পারছো যে কোনো বস্তুর আমি যে কথা তোমাকে এখানে বললাম যে বল প্রয়োগের দিকে যদি কাজ সম্পন্ন হয় তাকে আমরা ধনাত্মক কাজ বলবো, বল প্রয়োগের বিপরীত দিকে যদি কাজ সম্পন্ন হয় তাকে আমরা বলবো ঋণাত্মক কাজ। তোমাদের পাঠ্যপুস্তকটি পড়লে তোমরা এই ধরনের আরও অনেকগুলো জিনিস তোমরা জানতে পারবে এবং বুঝতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা সামনের দিকে অগ্রসর হই। তো এখানে তোমরা যারা একটু নোট করতে চাও আমার স্ক্রিনটা তোমরা নিশ্চয়ই দেখেছো এবং সেটা তোমরা করতে পারো। আমরা তারপরের যে স্লাইডটা আমরা এখানে একটু দেখব সেটা হচ্ছে আমরা একটু টেকনিক্যাল সাইড একটু দেখে নেই। এটা হলো নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান, হ্যাঁ ক্লাস 4-9। হ্যাঁ, তো এখানে আমরা তোমাকে এই জিনিসটা দেখালাম। চলো এবার কাজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নিই। আর মূলে আমি কি জানতে পারি কে কমেন্টস করেছিল, আমাদের স্টুডেন্ট কে? না, এটা কোন ক্লাসের জন্য? না, কোন ক্লাস? না, এটা তো ক্লাস 4 নয়, এটা তো ক্লাস 9-এর। কেন, ক্লাস 4-এ কি এই ধরনের আলোচনা আছে কিনা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। তো যাই হোক, লাভলি, আমি বুঝতে পারছি এটি ক্লাস 4-এর ক্লাস না, এটি ক্লাস 9-এর ক্লাস। তো বিজ্ঞান একটা মজার বিষয়, তো আসলে আপনি দেখবেন যে ক্লাস 4-এর যে বিষয় থাকে সেটি দেখা যাবে অনেক বড় বড় হলেও বিজ্ঞান ওই টপিক নিয়ে কিন্তু আমরা আলোচনা করে থাকি। তো যাই হোক, এবার কাজ সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে আমরা পেলাম। আমরা কাজ, যেহেতু কাজের ইংরেজি হচ্ছে ডব্লিউ, মানে কাজের ইংরেজি হচ্ছে ওয়ার্ক, আর ওয়ার্ক লিখতে ডব্লিউ প্রয়োজন হয়, তাই স্ক্রিনে দেখো লেখা আছে ডব্লিউ মানে ওয়ার্ক। ওয়ার্ক ইজ ইকুয়াল F.S বা বল গুণন স্মরণ। এফ কেন ব্যবহার করলাম বলের জায়গায়? কারণ বলের ইংরেজি হচ্ছে ফোর্স, তাই আমরা এখানে এফ নিয়েছি। আমরা এস কেন ব্যবহার করলাম? কারণ এস ইংরেজিতে ডিসপ্লেসমেন্ট শব্দটি স্মরণের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাই আমরা এখানে এস দ্বারা আমরা ডিসপ্লেসমেন্টকে বুঝিয়েছি। তাহলে কাজ হচ্ছে বল এবং স্মরণের গুণফল। একক কি? কাজের একক হচ্ছে জোল বা আমরা এখানে নিউটন মিটার,
তা আমরা এখানে জোলটাকে বলবো কাজের একক হচ্ছে জোল আমরা ব্যবহারিক একক জোল এটি আমরা বলে থাকি তারপর কাজ কি ধরনের রাশি কাজ কোনো দিক প্রকাশ করে না কাজকে আমরা বলে থাকি স্কেলার রাশি বা অধিক রাশি আর কাজের মাত্রা তোমরা চাইলে পরে লিখে নিতে পারো ডব্লিউ উইদিন ব্র্যাকেট এম এল স্কোয়ার আর টি স্কোয়ার এটা কিন্তু আমরা এখান থেকে বলতে পারি তো চলো এখানে আমরা পরের আলোচনায় যাই অনেক সময় যদি আমরা এই ধরনের প্রশ্ন কেউ করে আমাদেরকে যে আসলে এক জুল কাজ বলতে আমরা কি বুঝি একটা প্রশ্ন যদি এরকম তোমাকে কেউ করে যে এক জুল কাজ বলতে আমরা কি বুঝি তো তোমাকে আমি আগে বলেছিলাম যে কাজ হচ্ছে বল এবং সরণের গুণফল তাহলে এখানে বল এবং সরণ গুণ করলে যদি এক হয় তবেই তো একজুল কাজ হবে তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা এভাবে বলতে পারি যে যদি কোনো একটি বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগ করলে সেটি বলের দিকে এক মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে যে কাজ সম্পন্ন হবে সেই পরিমাণ কাজকে বলা হবে এক জুল কারণ কাজের একক জুল এবং মান কত ওয়ান বা এক জুল আমরা জানি কাজ সমান সমান কি বল গুণন সরণ তাহলে বলের পরিমাণ এবং সরণের পরিমাণ দুটো গুণ করলে কিন্তু ফলাফল হতে হবে এক তবেই তো এক জুল কাজ হবে তাই শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে স্ক্রিনে লেখা আছে যে কোনো বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগ করলে বস্তুটি যদি বলের অভিমুখে এক মিটার দূরত্ব অতিক্রম করে তখন সম্পাদিত কাজ হয় এক জুল আমরা এইভাবে কথাটা বলতে পারি আবার এখন তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আমি দিলাম যে শ্রেণীর কাজ হিসাবে লেখা আছে যে 50 জুল কাজ বলতে কি বুঝো অথবা তোমার জন্য আরেকটি কাজ আমি দিলাম এখানে যে একজন ব্যক্তি 50 নিউটন বল প্রয়োগ করে একটি বস্তুকে 10 মিটার টেনে আনলেন তিনি কতটুকু কাজ করলেন তোমরা কিন্তু এই বিষয়গুলো অ্যান্সারগুলো আমাকে পরবর্তী সময় কমেন্ট বক্সে নিচে দিয়ে দিও আরেকটি কথা লেখা আছে যে লাস্টে দেখো যে 60 কেজি ভরের একটি লোক 40 কেজি ভরের একটি বস্তা মাথায় নিয়ে 100 মিটার উচ্চতার পাহাড়ের চূড়ায় উঠলেন এবং তার কাজের পরিমাণ কত শিক্ষার্থী বন্ধুরা শেষেরটা হয়তো বা তুমি এই মুহূর্তে নাও পড়তে পারো আমি আশা করি উপরের দুটো পারবে যে 50 জুল কাজ বলতে কে বোঝো এবং একজন ব্যক্তি 50 নিউটন বল প্রয়োগ করে একটি বস্তুকে 10 মিটার টেনে আনলেন তিনি কতটুকু কাজ করলেন আমি নিশ্চিত শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই দুটো পারবে আশা করি আমরা এইবার চলো তারপরে আলোচনা যাই যে আরেক শব্দ ক্ষমতা এটা কিন্তু একটা বিরাট ব্যাপার আমরা কাজ সম্পর্কে জানলাম শিক্ষার্থী বন্ধুরা কাজ কাকে বলে জানলাম কাজ কীভাবে পরিমাপ করতে হবে আমরা তাও জানলাম কাজের দুটো প্রকার আমরা জানলাম যে ধনাত্মক কাজ কী ঋণাত্মক কাজ কী হয়তোবা আমরা আরেকটু বড় হলে আরেকটি কাজের কথা জানবো সেটাকে বলে শূন্য কাজ এই মুহূর্তে আমরা শূন্য কাজ নিয়ে কথা বলবো না আমরা শুধু ধনাত্মক ঋণাত্মক কাজ নিয়ে কথা বললাম যে বলের দিকে কাজ সম্পূর্ণ হলে ধনাত্মক কাজ হবে বলের বিপরীত দিকে কাজ সম্পূর্ণ হলে ঋণাত্মক কাজ হবে এই ছিল কাজ নিয়ে আলোচনা কাজের একক বলেছি জুল এটা আমরা পড়েছি এবং কাজের পরিমাপ হচ্ছে বল এবং সরণের গুণফল এটা হচ্ছে কাজের পরিমাপ এটা আমরা পড়েছি এবার ক্ষমতা সারা দুনিয়াতে এখন কিন্তু ক্ষমতার দাপট ক্ষমতার কে কত প্রদর্শন করতে পারে ক্ষমতার লড়াই এটা কিন্তু চলছে তুমি তুমি দৈনন্দিন জীবনেও দেখবে মানে ক্ষমতার কি বড়াই আমরা সবাই করে বেড়াই ক্ষমতার বড়াই সবাই করে বেড়াই আর কিন্তু বিজ্ঞান কি বলে ক্ষমতা সম্পর্কে বিজ্ঞানের সংজ্ঞাটা কি বিজ্ঞানের ভাষায় যদি কাজ মানে ক্ষমতা কাকে বলে জানতে চাই তার আগে আমরা একটা উদাহরণ দেখি চলো এখানে একটা একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ জামাইকার ছেলে উসেন বোল্ট সে তার ক্ষমতা দেখাবে এবার দেখো একটি দৌড় প্রতিযোগিতা জামাইকার ছেলে হুসেন বোল্টের সাথে একটা অলিম্পিকের একটা সিনারিও এখানে এই যে উসেন বোল্টের সঙ্গে কিন্তু বিভিন্ন দেশের দৌড়বিদরা একসাথে হয়েছে দেখো আর সবাই কিন্তু দৌড় দিবে দেখা যাক কার ক্ষমতা বেশি সবাই কিন্তু একই দ্রুত অতিক্রম করবে থ্রি দেখো দৌড়াচ্ছে কিন্তু দৌড়াচ্ছে কয় সেকেন্ডে তারা 100 মিটার যাবে 100 মিটার দূরত্ব তার মানে দেখো হ্যাঁ বাস শেষ এই যে তুমি এই যে হলুদ আর লাল ডোরার যে ছেলেটিকে দেখতে পেলে সেই হচ্ছে দৌড় মানব বিশ্বের এখন পর্যন্ত দ্রুততম মানব এই উসাইন বোল্ট শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলো কে
ক্ষমতা দেখাতে পেরেছে সবচেয়ে বেশি? আমি নিশ্চিত তোমরা বলবে এই ছেলেটি উসেইন বোল্ট সবচেয়ে বেশি ক্ষমতা দেখাতে পেরেছে। কেন? কারণ এটি ছিল 100 মিটার একটি দৌড় প্রতিযোগিতা, সবাইকে এই 100 মিটার প্রতি অতিক্রম করতে হবে। যে সবচেয়ে কম সময়ে 100 মিটার পথ অতিক্রম করতে পেরেছে সেই হচ্ছে সবচেয়ে বেশি ক্ষমতাশালী। তার মানে দেখো, সবাই কিন্তু যে লাস্ট হয়েছে, উসেইন বোল্ট ফার্স্ট হয়েছে, সেও 100 মিটার পথ পাড়ি দিয়েছে। যে সবার শেষে আসছে সেও কিন্তু 100 মিটার পথই পাড়ি দিয়েছে। সবাই কিন্তু 100 মিটার পথই কিন্তু অতিক্রম করেছে। তাই সবাই কিন্তু সমান কাজ করেছে, সবাই কিন্তু সমান কাজ করেছে। কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড কীভাবে হয়েছে বলতে পারো? সময়ের উপর ভিত্তি করে, যে সবচাইতে কম সময় নিয়ে মানে এই 100 মিটার পথ অতিক্রম করেছে সেই হচ্ছে আজকের দিনের বিজয়ী, মানে উসেইন বোল্ট। তারপর উসেইন বোল্টের চাইতে যে আরেকটু কম, আরেকটু বেশি সময় নিয়ে অতিক্রম করেছে সে সেকেন্ড হয়েছে। এভাবে থার্ড, ফোর্থ, ফিফথ এভাবে কিন্তু গিয়েছে। তাহলে আমরা কিন্তু ক্ষমতার একটা ধারণা পেয়ে গেলাম যে আসলে এই সময়ের ভিত্তিতে কোনো বস্তু যখন কাজ করে সেটাকে আমরা বলি ক্ষমতা। যেটাকে আমরা এইভাবে বলতে পারি যে কাজ করবার হারকে ক্ষমতা বলে। একটা নির্দিষ্ট সময়ে যে যত বেশি কাজ করতে পারে তার ক্ষমতাই তত বেশি। কারণ দেখো, এখানে সে 10 সেকেন্ডের আগে উসেইন বোল্ট 100 মিটার পথ পাড়ি দিচ্ছে, তার কাছে আরও সময় ছিল, সে চাইলে পরে আরও দৌড়াতে পারতো। কিন্তু আরেকজন কিন্তু এই 10 সেকেন্ড পূর্ণ হওয়ার পরও সে 100 মিটার দৌড়াতে পারাটাই। তার মানে দেখো, কম সময়ে বেশি কাজ যে করেছে সে কিন্তু ক্ষমতাশালী। আমরা কিন্তু এই জন্য কথাটা বলতে পারি যে স্বল্প মানে সময়ের ভিত্তিতে যে বেশি কাজ করে তার ক্ষমতায় কিন্তু সবচাইতে বেশি। তো এখানে দেখো, আমরা যে সংজ্ঞাটি বলেছিলাম যে কাজ করার হারকে ক্ষমতা বলে, এবং সংজ্ঞায় দেখো লেখা আছে এখানে কোনো ব্যক্তি বা বস্তু একক সময়ে যতটুকু কাজ করতে পারে তাই হচ্ছে তার ক্ষমতা। একক সময়ে যতটুকু কাজ করতে পারে, যেমন এক্সাম্পল তোমাকে বললাম যে ধরো এখানে 100 মিটার পথ পাড়ি দিতে, ধরো আমার জাস্ট তোমাকে বোঝাবার জন্য বলতেছি যে এই যে 100 মিটার পথ পাড়ি দিল উসেইন বোল্ট, তোমার 100 জুল কাজ সম্পন্ন করলো, 100 জুল কাজ সম্পন্ন করলো, এবং সে ধরো এটা 5 সেকেন্ডে কাজটা করলো। তো সে 5 সেকেন্ডে 100 জুল কাজ করে, তাহলে 1 সেকেন্ডে কত জুল করবে? 20 জুল। 1 সেকেন্ডে করবে 20 জুল, এইটাই হচ্ছে তার ক্ষমতা। সে 1 সেকেন্ডে 20 জুল কাজ করতে পারে। আরেকজন এই 10 সেকেন্ড 100 জুল কাজ করে, সে 1 সেকেন্ডে করবে কতটুকু? 10 জুল। তাহলে দেখো, ক্ষমতা কার বেশি? যে একক সময় বেশি কাজ করতে পারে তারই কিন্তু ক্ষমতা বেশি। তাই কিন্তু লেখা আছে এখানে যে কোনো ব্যক্তি বা বস্তু একক সময়ে যতটুকু কাজ করতে পারে তাই হচ্ছে তার ক্ষমতা, বা তাকে ক্ষমতা বলে। আর তুমি যদি এক কথায় লেখো তাহলে কী লিখতে পারো? কাজ করার হারকে ক্ষমতা বলে। একক সময়ে কোনো বস্তু যতটুকু কাজ করতে পারে তাকে তার ক্ষমতা বলে। এবং তোমাকে আমি দেখো এখানে লিখিয়েছি যে ক্ষমতা সমান কাজ ভাগ সময়, অর্থাৎ কাজ এবং সময়ের অনুপাতকে আমরা বলেছি ক্ষমতা। এখানেও আমরা বলে দিয়েছি যদি কোনো বস্তু টি সময়ে ডাব্লিউ পরিমাণ কাজ করে তাহলে তার ক্ষমতা কত হবে? মোট কাজ বাই মোট সময়, ডাব্লিউ বাই টি। এটা কিন্তু ভাগ চিহ্ন, ডাব্লিউ বাই টি ক্ষমতা, ডাব্লিউ বাই টি। এবং ক্ষমতার একক হচ্ছে ওয়াট, ক্ষমতার একক হচ্ছে ওয়াট। এবং এখানে ক্ষমতার মাত্রা হচ্ছে কত? এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি। এবং এখানে এক ওয়াট বলতে আমরা যা বুঝি, যে তোমাকে যেটা বললাম ক্ষমতার একক হচ্ছে ওয়াট, এখন এক ওয়াট বলতে আমরা কী বুঝি? এক ওয়াট বলতে আমরা এটি বুঝি একটি বস্তু 1 সেকেন্ডে 1 জুল কাজ সম্পন্ন করতে পারে। কোনো বস্তু 1 সেকেন্ডে 1 জুল কাজ সম্পন্ন করতে পারে, এটিকে আমরা বলেছি তোমার এক ওয়াট। যে কারো কোনো বস্তুর ক্ষমতা এক ওয়াট বলতে আমরা কী বুঝবো? আমরা এটি বলবো যে এই বস্তুটি 1 সেকেন্ডে 1 জুল কাজ সম্পন্ন করতে পারে। আমরা কিন্তু এখান থেকে জিনিসটা বলতে পারি। এমন সময় এমন প্রশ্ন তোমাকে পরীক্ষায় আসতে পারে 2 নম্বরের জন্য, যে ক্ষতি আসতে পারে যে 1 কিলোওয়াট ক্ষমতা বলতে কী বোঝো? তখন তুমি কী লিখবে এখানে? দেখো লেখা আছে যে 1 কিলোওয়াট ক্ষমতা বলতে বোঝায় যে কোনো বস্তু 1 সেকেন্ডে 1000 জুল কাজ সম্পন্ন করতে পারে। কিলো মানে 1000, তো কিলোওয়াট মানে 1000 ওয়াট। 1000 ওয়াট মানে আমরা কী বুঝবো? যে 1 সেকেন্ডে 1000 জুল কাজ করতে পারে। আরেকটি কথা শিক্ষার্থীরা মনে রাখবে, এখানে যখন তুমি ওয়াট বলবে এখানে সময়টাকে সবসময় 1 সেকেন্ড ধরবে,
সময়টা ধরবে অলওয়েজ এক সেকেন্ড। যদি 1000 ওয়াট হয় তুমি বলবে এক সেকেন্ডে 1000 জুল কাজ করে। যদি 50 ওয়াট হয় তুমি বলবে এক সেকেন্ডে 50 জুল কাজ করে। যদি 5000 ওয়াট হয় তুমি বলবে এক সেকেন্ডে 5000 জুল কাজ করে। এটি কিন্তু এই সংজ্ঞাটা মনে রাখতে পারবে। তো এখানে শিক্ষার্থী বন্ধুরা আরও অনেকগুলো বিষয় লেখা আছে, তোমরা যেহেতু ক্লাসটি পরবর্তী সময় দেখতে পারবে। কোনো বাতির গায়ে 100 ওয়াট লেখা দিয়ে তুমি কী বুঝো, শক্তির ব্যবহারিক এককে আমরা কিলোওয়াট ঘন্টা বলে থাকি, 1 কিলোওয়াট ঘন্টা বলতে আমরা কী বুঝাই, যে 1 কিলোওয়াট ঘন্টা বলতে আমরা এটি বুঝি যে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন মানে 1000 ওয়াট ক্ষমতা সম্পন্ন আর কোনো বস্তু 1 ঘন্টা ধরে কাজ করলে যে পরিমাণ শক্তি ব্যয় হবে সেই পরিমাণকে আমরা বলেছি 1 কিলোওয়াট ঘন্টা। তো শিক্ষার্থী বন্ধুরা ঘন্টার কথা বলতে বলতে কিন্তু আসলে আমারও ঘন্টা পড়ে গিয়েছে। আমরা আজকে আরও বিষয়গুলো নিয়ে কথা বলতে পারতাম কিন্তু সময় স্বল্পতার কারণে হয়তো আমরা আজকে পুরো ক্লাসটা শেষ করতে পারিনি। তবে আজকে আমরা যতটুকু পড়লাম আমরা পড়েছি তোমার কাজ, কাজের প্রকারভেদ এবং কাজের পরিমাণ আমরা কীভাবে করব, আমরা ক্ষমতার সম্পর্কেও পড়তে পেরেছি, ক্ষমতার কী, ক্ষমতা কীভাবে পরিমাপ করতে হয় আমরা সেটাও পড়েছি। শিক্ষার্থী বন্ধুরা আমরা আশা করব তোমরা এই বিষয়গুলোর উপর ভালোভাবে বাসায় পড়বে। আর যে যেখানে থাকো, সেফটি ফার্স্ট, স্টে সেফ অ্যান্ড ফলো দ্য আহমেদ বাউনে একাডেমি অনলাইন স্কুল অ্যান্ড কলেজ। এখানে থাকো, এই পেজে থাকো, স্কুলে না আসার অভাব কিছুটা হলেও দূর হবে এবং আমাদের প্রত্যেকটি শিক্ষক মণ্ডলী, শ্রদ্ধেয় প্রতিটি শিক্ষক মহোদয়, আমাদের এই প্রতিষ্ঠানের সর্বজন শ্রদ্ধেয় অধ্যক্ষ জনাব মোশাররফ হোসেন মুন্সী মুকুল স্যারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা প্রত্যেকে আমাদের হৃদয়ের নিংড়ে সর্বোচ্চটুকু দিয়ে তোমাদের ক্লাসটিকে সার্থক করবার চেষ্টা করছি। আমরা এই প্রত্যাশায় থাকি যেন তোমাদের স্কুলে না আসার অনুভূতিটা একটু হলেও আমরা লাঘব করতে পারি, তোমরা যেন বাসায় বসেই সেই স্কুলের স্বাদটা পেতে পারো। তো তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী কোনো দিন এই বিষয়ের উপর আলোচনা করব এমন প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।